ভাইরাল এবং জনপ্রিয় দুইটা আসলে দুই জিনিস। ভাইরাল শব্দটাই নেগেটিভ। সাদা কালো জীবনে আমার রং জেকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে। জিতে জিতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, যাব হেরে, যাব হেরে, যাব হেরে। হ্যালো ফ্রেন্ডস, আমি শান শায়েক। আমি আজকে কথা বলবো আমার গানের উপলব্ধি এবং আমার এক্সপিরিয়েন্স নিয়ে। গানের মাধ্যমগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু গান কিন্তু গানের জায়গায় আছে। আসলে আপনারা যদি দেখেন, এখনও কিন্তু সেই পুরনো গানকে নতুন করে এনে আমরা নতুনভাবে প্রেজেন্ট করে আমরা ব্যবসা, যদি বলা হয় ব্যবসা করছি অথবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। তো এখন দেখেন, এখন প্ল্যাটফর্ম কিন্তু হাজার হাজার। আমরা যদি দেখি অনলাইন অফলাইন মিলায়ে আমাদের কিন্তু প্রচুর এন্টারটেনমেন্ট, সোর্স অফ এন্টারটেনমেন্ট। সো যেটার কারণে হয়েছে কি, এখন কিন্তু সব ভালো ভালো গানগুলো হয়তো আমাদের কাছে আসেই না বা আমরা পাচ্ছিও না, কারণ এত কিছুর ভিড়ে টক শো, নিউজ, সিনেমা, নাটক, আমরা আমাদের জীবনে আসলে সময় কতটুকু। আমরা দেখা যায় যে একটা সাধারণ মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করার পরে এন্টারটেনমেন্টের জন্য তার সময় হয়তো 1 ঘন্টা। এই 1 ঘন্টায় সে কী দেখবে? হয় নিউজ দেখবে, নইলে একটা নাটক দেখবে, নইলে একটা সিনেমা দেখবে, এই তো, এর বাইরে তো কিছু দেখবে না। তো তার সামনে আসলে যেটা এসে পড়ছে সে সেটাই দেখছে। এখানে তো অডিয়েন্স বা দর্শক বা শ্রোতার আসলে কিছুই করার নেই। তো যেই ব্যাপারটা নিয়ে বলছিলাম যে এখন অনেক ভালো গান হচ্ছে এবং সেটা 100 বছর পরে বোঝা যাবে যে এখনকার কোন গানগুলো টিকে গেছে বা কোন গানগুলো টিকে যাবে, সেটা এখনই চট করে বলা যাবে না। ভালো গানের ডেফিনেশন আমার কাছে সুন্দর কথা, কাব্যিক কথা, যেই লিরিকে অন্তমিল, ছন্দ এবং কাঠামোগত প্রপার বিষয়টা থাকবে, সুন্দর সুর, সেটা সহজ সুরও হতে পারে, কঠিন সুরও হতে পারে, কিন্তু মানুষকে টাচ করবে এরকম একটা সুর এবং প্রপার কম্পোজিশন। এখন কিন্তু প্রোগ্রামিংয়ের যুগ চলছে একটা, সবাই খুব ভালো প্রোগ্রামিং করে, কিন্তু এদের মধ্যে অনেকেই বাস্তব জীবনে কর্ডও বুঝে না। যারা আসলে ভালো লিখেন তাদের লিরিক আমরা সহজে পাচ্ছি না, পেলেও ওই লিরিকের গানগুলো আসলে আমাদের মার্কেটিংয়ের, প্রপার মার্কেটিংয়ের অভাবে আসলে ওই লিরিকের গানগুলো আমাদের কাছে আসছে না। গানের মার্কেটিংয়ের ক্ষেত্রে বা শিল্প চর্চা, শিল্প বাণিজ্য যেটাই বলি, এই ক্ষেত্রে প্রোডিউসার একটা বিশাল ভূমিকা পালন করে। এক্ষেত্রে একজন প্রোডিউসারের ভালো রুচি, সুশিক্ষা, এই সব কিছু থাকা ভীষণ প্রয়োজন, তাহলেই সে আসলে ভালো গানকে প্রমোট করতে পারবে। এখন আসলে মানুষ আর স্থায়িত্ব নিয়ে ভাবে বলে আমার মনে হয় না। ভাইরাল এবং জনপ্রিয় দুইটা আসলে দুই জিনিস। ভাইরাল শব্দটাই নেগেটিভ আমার চোখে, আমার দৃষ্টিতে ভাইরাল ব্যাপারটাই নেগেটিভ, কারণ ভাইরাল একটা ক্ষণস্থায়ী জিনিস, যেটা আসে শেষ হয়ে যায়। কিন্তু জনপ্রিয়তা, এটাও যে শেষ হয়ে যায় না সেটা না, কিন্তু জনপ্রিয়তা মানুষের মনে একবার যে স্থান করে নেয় সেখান থেকে আসলে সরে যাওয়া টাফ, মানুষ তাকে মনে রাখে, এটাই জনপ্রিয়তা। আমি একটা কথা বলতে চাই, তখনকার সময়ে মিউজিশিয়ানদের প্রতি মানুষের একটা শ্রদ্ধাবোধ ছিল, সেটা সোলো মিউজিশিয়ান হোক বা ব্যান্ড হোক, ভালোবাসতো মানুষ এবং মানুষ পছন্দ করতো, যেটা আসলে পরবর্তীকালে দেখা গেল যে 2003 সালের পরে এই সম্মান এবং ভালোবাসাটা আস্তে আস্তে কমতে থাকে ইন জেনারেল মিউজিশিয়ানদের প্রতি। হয়তো স্টারদের বা সেলিব্রিটিদের প্রতি মানুষের একটা ওরকম
ইয়ে থাকে, একটা অ্যাট্রাকশান থাকে, একটা কৌতূহল থাকে, কিন্তু ইন জেনারেল মিউজিশিয়ান যারা তাদের প্রতি ওই রেসপেক্টটা মানুষের কমতে থাকে, এটা আমি দেখেছি। 97 থেকে যদি 2023 টিল টুডে আমরা কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাইনি, আমরা কিন্তু স্টিল নাও উই আর স্ট্রাগলিং, এবং এখন নিজেকে পুরোপুরি প্রকাশের জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার। একটা কথা মনে রাখতে হবে, মানে মিউজিক কিন্তু সস্তা জিনিস না, মিউজিক খুব এক্সপেন্সিভ থিং। কন্যা রে কন্যা রে, বাঁকা চুলেতে খোপার বাইন্ধন রে, কন্যা রে কন্যা রে, বাঁকা চুলেতে খোপার বাইন্ধন রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে রে, কন্যা রে কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধন রে। তো একমাত্র লোকগান যেভাবে আমাকে টাচ করে, গানের আর কোনো ফর্মই আমাকে এভাবে টাচ করে না। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তোরে, করিতাম আদর রে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে। দেখেন, বেঁচে থাকার জন্য ফিনান্সিয়াল ব্যাকআপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটা লাগবেই। এর সাথে আমি যেমন ভালো কথা এবং ভালো লিরিক যদি পাই এবং ভালো সিঙ্গার, সেক্ষেত্রে ফিনান্সিয়াল ব্যাকআপের কথা একদমই ভাবি না, কারণ এটা একটা অ্যাসেট, এটা থেকে যাবে, কারণ মানুষ তো একদিন চলে যাবেই, মরে যাবে, তো এরপরে থাকবে কিন্তু তার সৃষ্টিশীল কর্ম, আর কিছুই থাকবে না। দু চোখ বুঝে আকাশটাকে দেখো, দু চোখ বুঝে আকাশটাকে দেখো, তারার সাথে দুঃখ নিয়ে আমিও জেগে আছি, দূর অতীতের ভাবনা চোখে দেখো, দূর অতীতের ভাবনা চোখে দেখো, দেখবে আছি দুঃখবতী তারা কাছাকাছি, দু চোখ বুঝে আ